আসুন বন্ধু, সর্বপ্রথমে জেনে নেব কিছু কথা, কিছু তথ্য চাষি বন্ধুর মুখ থেকে। সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমার নাম সঞ্জয় কুমার মণ্ডল এবং নার্সারির নাম গ্রিন ভিউ নার্সারি অ্যান্ড সিক্স। কতটা জুড়ে আপনার বাগান? আমার 18 বিঘা জুড়ে বাগান। আপনার বাগান ঠিক কোথায় অবস্থিত? আমার এটা দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা থানায় দিঘির পাড় বাজারে অবস্থিত। আচ্ছা, কত বছর নার্সারির সাথে যুক্ত আছে? আমি 40 বছর হলো নার্সারির সাথে যুক্ত আছি। বাগান কটায় খোলেন আর কটায় বন্ধ করেন? আমার গরমের সময় সকাল 6টায় খোলা হয়, 11টায় বন্ধ হয়, আবার 3টেই খোলা হয়, 5:30টায় বন্ধ হয়। দু টাইম, তাই তো? দু টাইম। খুচরো এবং পাইকারি দুই সেল করে? হ্যাঁ, খুচরো এবং পাইকারি দুভাবেই আমরা সেল করি। আচ্ছা আচ্ছা, অনলাইনে গাছ পাঠান? অনলাইনে মিনিমাম 50টা নিতে হবে, তাহলেই পাঠানো হয়। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে বিভিন্ন টিপস জানতে চাইলে আপনি সহযোগিতা করেন? হ্যাঁ, সহযোগিতা করি। আমি তো খুব বেশি জানি না, যে যতটুকু আপনি জানবেন, হ্যাঁ সেইটুকুই আমি জানাবো। আচ্ছা আচ্ছা, বাগান বন্ধের কোনো দিনক্ষণ আছে কি? না, বাগান বন্ধের কোনো দিনক্ষণ নেই। আপনার ফোন নম্বরটা বলবেন? 9933133192। রিপিট করুন। 99। আচ্ছা, 3133132। ওকে, কোন সময় ফোন করলে সব থেকে সুবিধা হয়? হ্যাঁ, জানার জন্যে সাধারণত সন্ধ্যা 7টা থেকে 9টা, এই 2 ঘন্টার মধ্যে ফোন করলে ভালো হয়। এবার দেখুন এই নার্সারির গাছে মূল্য, সাইজ ও নাম। কি সুন্দর সঞ্জয় দা গাছগুলোকে বানিয়েছে, দেখার মতো গাছ বানিয়েছে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। সঞ্জয় দা, এগুলো এটা কি কামিনি বলে? এটা অর্ডিনারি কামিনি স্টিকটা, আর যেগুলো দেয়া হয়েছে কেবিল কামিনি। আচ্ছা, গ্রাফটিং করা হয়েছে, গ্যাপটিং গাছ। এটা একটা থাক, এটা দ্বিতীয় থাক, এটা তৃতীয়, 3 নম্বর থাক। আচ্ছা সঞ্জয় দা বলুন, এই পট ইঞ্চি, এই যে পট আছে প্লাস্টিক পট, তো এটা কত ইঞ্চি প্লাস্টিক পট? 16 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটা আপনারা কী রেটে বিক্রি করছেন? 6000। ওকে ওকে, 6000। বন্ধু পাশে আর একটা দেখুন, কি সুন্দর একটা রিং মতো রিং করা আছে। দেখুন বন্ধু, রিং করা আছে। এটা হচ্ছে টেবিল কামিনি, অনেকে বনসাই টেবিল কামিনি বলে, অ্যাকচুয়ালি কিন্তু বটানিক্যাল নাম হচ্ছে মুরাইয়া প্যানিকুলাটা। মুরাইয়া প্যানিকুলাটা আগের ভিডিওতেও অনেক বলেছি যে মুরাইয়া প্যানিকুলাটা সাইন্টিফিক নেম অনেক ধরনের হয়, তন্মধ্যে যাকে আমরা বনসাই টেবিল কামিনি বলি বা সেফ টেবিল কামিনি বলি, সেই গাছকে নিয়ে গ্যাপটিং তৈরি করেছে সঞ্জয় দা, দেখার মতো। আপনারা দেখতে থাকুন। সঞ্জয় দা, এই যে প্লাস্টিক পট, এটাও কি 16 ইঞ্চি প্লাস্টিক পট? এটা 12 ইঞ্চি প্লাস্টিক পট। আপনারা এই গাছটি কি রেটে বিক্রি করছেন? 4000। আচ্ছা ওকে, পাশে আর একটি দেখুন, কি সুন্দর বানিয়েছে সঞ্জয় দা টেবিল কামিনি। এই পটের সাইজটাও কি একই? এটা 12 ইঞ্চি। দেখুন পরপর কি সুন্দর বানিয়েছে। সঞ্জয় দা, এটা কি রেটে ছাড়ছেন? 6000। ওকে, এটা পটে কি সাইজ আছে? 12 ইঞ্চি। এটাও 12 ইঞ্চি প্লাস্টিক পট।
তিনখানা গাছ, তাই তো সঞ্জয়দা? তিনটে গাছ, কি সুন্দর বীরপাখি বীরপাখি গাছটা মেয়েদের চুলের বিনুনির মতো বানিয়েছে, অপূর্ব। এগুলো সব বুদ্ধিদীপ্তভাবে তৈরি করতে হয়, আপনারাও চেষ্টা করলে আপনারাও তৈরি করতে পারবেন। এটা কি রেট আছে? 3000। পাশে আরেকটি দেখুন, পটের সাইজ কি আছে? 12 ইঞ্চি প্লাস্টিক পট। এটা তিনটে বানানো আছে, একটা দুটো, এই তিনটে, তিনখানা গাছ, তাই তো সঞ্জয়দা? হ্যাঁ, তিনখানা গাছ। আপনারা দেখুন, আপনাদের দেখার চেষ্টা করছি, তিনখানা গাছ আছে একসাথে। এগুলো সব আর্টিফিশিয়াল গাছ। ফাইকাস গ্রুপের গাছ, ফাইকাস বহু রকমের গাছ রয়েছে, তার মধ্যে একটি গাছ, সেই ফাইকাস গাছকে নিয়ে সঞ্জয়দা কি সুন্দর বানিয়েছে দেখুন। এই যে একটা দেখা যাচ্ছে, তিনটে ডাল, সঞ্জয়দা এইটা এই প্লাস্টিকের পটের সাইজটা একটু বলুন তো। এটা 8 ইঞ্চি সাইজ, 8 ইঞ্চি প্লাস্টিক পটের সাইজের গাছ। এই গাছটা আপনারা কী রেটে ছাড়ছেন? 1000 টাকা। 1000, চারটে সাইজ? আচ্ছা, চারটে সাইজ আছে, 1000, 1050, 2000, 2050। আচ্ছা, তিনটে সাইজ আছে। আপনারা আরেকটা সাইজ দেখুন, একটা সাইজ আছে, প্লাস্টিক পটের সাইজটা বলুন। 16 ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ, দূর থেকে একটু তুলে দেখতে, এই গাছটা কি রেটে ছাড়ছেন? এটা 2000 টাকা। 2000, ওকে। টেবিন কাবিনী, সঞ্জয়দা এইটা পটের সাইজ কি আছে? 8 ইঞ্চি পট, 8 ইঞ্চি পটের সাইজ, একটা স্টেপ, তাই তো? হ্যাঁ। আপনারা কী রেটে বিক্রি করছেন এই গাছ? এটা 600 টাকা। 600 টাকা। আচ্ছা, পাশেই দেখছি আর একটা টেবিল কাবিনে আছে, সঞ্জয় দেখতে এগিয়ে আসুন। কী রেটে ছাড়ছেন? এটা 100 টাকা। 100 টাকা, 100, প্লাস্টিক পটে সাইজ 8 ইঞ্চি, 8 ইঞ্চি প্লাস্টিক পটের সাইজ, 100। বন্ধু, আর একটা সাইজ আছে দেখুন, হেভি গাছ, সুন্দর গাছ। পটের সাইজটা কি আছে? এটা 14 ইঞ্চি। 14 ইঞ্চি, আচ্ছা। এটা কি রেটে ছাড়ছেন? 1000 টাকা। 1000, আচ্ছা। সঞ্জয়দা পটের সাইজটা কি আছে? 14 ইঞ্চি। 14 ইঞ্চি, আচ্ছা। এই গাছটা কি নাম আছে? ক্যাজুরিনা স্ট্যান্ড। আচ্ছা, প্রচুর গাছ রয়েছে আপনার কাছে স্টকে দেখতে পাচ্ছি। আপনারা কি রেটে বিক্রি করছেন?
1100 টাকা। ওকে, এগুলো এখনো রেডি হয়নি, সামনে বর্ষে তৈরি হচ্ছে, এক বছর পরে রেডি হয়ে যাবে, এক বছর পরে এই গাছটা আগে রেডি হয়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এক বছর লাগবে সময়। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো তিনটে করে থাক আছে না? হ্যাঁ হ্যাঁ, তিনটে আছে, দুটো আছে, চারটে আছে। আচ্ছা আচ্ছা, এগুলো তৈরি হচ্ছে, এক বছর পর পাওয়া যাবে। আচ্ছা, সঞ্জয়দার বাগানে প্রচুর স্টক রয়েছে। সঞ্জয়দা, আপনার বাগানে এই এই যে সাইজটা, হ্যাঁ, এটা 5 ইঞ্চি মাটির পট, এটা 5 ইঞ্চি মাটির পটে সেটিং গাছ। হ্যাঁ হ্যাঁ, আপনারা কী রেটে বিক্রি করছেন? এটা 55 টাকা। 55 টাকা। এই গাছ আপনার কাছে মোট কতটা স্টকে আছে? 4000 আছে। 4000, ওকে ওকে। আপনারা আরেকটা সাইজ দেখুন সঞ্জয়দা, এই প্লাস্টিক পটের সাইজটা বলুন। এটা 4 ইঞ্চি পট। আচ্ছা, কী রেটে ছাড়ছেন? এটা 45 টাকা। 45। এই গাছও দেখছি আপনার কাছে প্রচুর স্টক রয়েছে, কতটা আছে? এটা 3000 গাছ আছে। 3000 গাছ আছে। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, আপনি গাছ ছাটাই করছেন? হ্যালো, গাছ ছাটাই করছেন? ওকে ওকে, আপনি এই বাগানে কত বছর আছেন? 4 বছর। সঞ্জয়দা আপনাকে খুব ভালোবাসে তো নাকি? হ্যাঁ, আপনাদের মালিক। ঠিক আছে, ওকে। আপনারা দেখুন ঝাউ গাছ, থুজা ঝাউ গাছ আমরা বলে থাকি, আবার কেউ কেউ ময়ূর পঙ্কীয় বলে থাকে এই গাছটির নাম, তাই তো সঞ্জয়দা? আমি ঠিক বলছি কি? একদম ঠিক। কেউ ময়ূর পঙ্কীয় বলে। আপনারা গ্রিন দেখেছেন যে সঞ্জয়দার, এই যে সঞ্জয়দার বাগানেতেই রয়েছে, এটা গ্রিন লিপস দেখুন বন্ধু, গ্রিন লিপস। আর পাশেরটা দেখুন, পাশেরটা দেখুন, সুন্দর গাছ, ভেরিকেটেড গাছ। সঞ্জয়দা, এই গাছগুলো কী রেটে ছাড়ছেন? 1000 টাকা। 1000 টাকা। আর বন্ধুদের বলুন এটা পটের সাইজ? 7 ইঞ্চি মাটির পট। আচ্ছা, 7 ইঞ্চি মাটির পটে সেটিং গাছ। সিজিএম প্ল্যান্টস, ভেরিকেটেড সিজিএম প্ল্যান্টস আপনারা দেখতেই পাচ্ছেন, পাতা ভেরিকেটেড আছে। সিজিএম বহু রকমের আছে, গোলাপি আছে, লাল আছে, ব্ল্যাক আছে, তন্মধ্যে সিজিএমের মধ্যে এইটি একটা ভ্যারাইটিস, এটি ভেরিকেটেড সিজিএম। পাতাই কালার, এই গাছের বৈশিষ্ট্য পাতাই কালার। গাছটি হাইট প্রায় 4 ফুট ওভার হবে গাছ, খুব বনসাই গাছ আছে। এই পটের কী সাইজ আছে সঞ্জয়দা? 16 ইঞ্চি। 16 ইঞ্চি পটের সাইজ আছে। গাছটি হাইট হবে প্রায় 4 ফুট ওভার। আপনার কী রেটে ছাড়ছেন? এটা 1200 টাকা। 1200 টাকা। 10 ফুট এই 10 ইঞ্চি পটের গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, 10 ইঞ্চি। আচ্ছা, দুটো সাইজ আছে? হ্যাঁ, 500 টাকা। আচ্ছা, 10 ইঞ্চি দুটো সাইজ আছে, একটা 10 ইঞ্চি পটের সাইজ আর একটা হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি পটে সাইজ। আচ্ছা বন্ধুদের আবার বলুন 10 ইঞ্চি পটে কি রেট আছে? এটা 500 টাকা। আচ্ছা, আর 16 ইঞ্চি পটে 1000 টাকা। আচ্ছা আচ্ছা, এই গাছটি হচ্ছে 16 ইঞ্চি পটে গাছ, আর এটি হচ্ছে 10 ইঞ্চির পটের গাছ। ওকে, 10 ইঞ্চি পটের গাছটির হাইট হবে এই 2.5 ফুট। একটু পরেই জেনে নেব সঞ্জয়দার মুখ থেকে এই গাছটির নাম কি। আর সঞ্জয়দা, এগুলো ফল তো? হ্যাঁ, ফল।
আচ্ছা আচ্ছা, কত ইঞ্চি পটে সাইজ? 7 ইঞ্চি পটে। 7 ইঞ্চি মাটি পটে সেটিং গাছ, গাছটা হাইট হবে প্রায় 3 ফুট সাড়ে 3 ফুটের হাইট আছে গাছটি। আপনারা কী রেটে ছাড়ছেন? 250 টাকা। 250 টাকা। বন্ধুদের বলুন এই গাছটির নাম কী আছে? এটা অ্যারেলিয়া গ্রুপের গাছ। আচ্ছা আচ্ছা, অ্যারেলিয়া গ্রুপের গাছ। আচ্ছা সঞ্জয়দা, গাছটা দেখে আমি জানি না না পারফেক্ট গাছটা চরিত্র সম্পর্কে, এই গাছ বনসাই ভালো হয় না? হ্যাঁ বনসাই করা যাবে, ভালো বনসাই হয়। বা টুপিয়ারিও ভালো হবে? হ্যাঁ বনসাই বা টুপিয়ারি করা যেতেই পারে গাছটি। আপনারা যদি পারেন এই গাছ সংগ্রহ করে বনসাই বা টুপিয়ারি করতে পারেন, ভালো লাগবে। সঞ্জয়দা বন্ধুদের বলুন এই গাছটির নাম কি? এটা আমরা ফটোকার্পাস বলেই সাধারণত বিক্রি করি। আচ্ছা আচ্ছা, বন্ধু আপনারা গাছটা দেখুন, এই যে পাতা দেখছেন, পাতা মাঝখান দিয়ে একটা লাল একটা শিরা মতো চলে গেছে এবং সরু, এবং প্রচুর ঝাড় হয়, ব্রাঞ্চ হয়, এটাই হচ্ছে গাছের বৈশিষ্ট্য। খুব ভালো লাগে দেখতে, যত গাছটি বড় হবে তত ভালো লাগবে, তাই তো সঞ্জয়দা? আচ্ছা সঞ্জয়দা, এই পটের সাইজ কী আছে? 7 ইঞ্চি পট। 7 ইঞ্চি পটের সেটিং গাছ, আপনারা কী রেটে ছাড়ছেন? 160 টাকা। আচ্ছা, প্রচুর রয়েছে মাল সঞ্জয়দার কাছে। আপাতত এই গাছ আপনার কাছে স্টকে কত রয়েছে? 5000। 5000? বিশাল, প্রচুর বড় বাগান সঞ্জয়দার, প্রায় 18 বিঘের মতো বাগান হবে না? হ্যাঁ। আপনারা দেখছেন যেমনি ফ্লোরা, তাই তো সঞ্জয়দা? যেমনি, আচ্ছা যেমনি ফ্লোরার গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই যে আপনারা দেখছেন সাদা সাদা চুলের মতো, এইটাই হচ্ছে গাছের বৈশিষ্ট্য। এবং এই যে পাতারা দেখছেন উট পেন্সিলের মতো সরু লম্বা, এটা হচ্ছে গাছের বৈশিষ্ট্য। আচ্ছা এটা আউটডোর গাছ, তাই তো? হ্যাঁ আউটডোর। আপনার কাছে এই গাছ কী রেটে ছাড়ছেন? এই গাছ 1000 টাকা। আচ্ছা ওকে, আপনার অ্যাডিনিয়াম সারা বছরে কতটা প্রোডাকশন করে? 1 লাখের উপর প্রোডাকশন করে। অ্যাডিনিয়াম কি কি সাইজের আপনারা বিক্রি করেন? আমরা ওই 3 ইঞ্চি পট থেকে শুরু করে 12 ইঞ্চি পট পর্যন্ত গাছ বিক্রি করি, বিভিন্ন সাইজে। বিভিন্ন সাইজে। আপনার কাছে কি কি ভ্যারাইটিস আছে? অ্যাডিনিয়াম রোজি ভ্যারাইটিস 260টা ভ্যারাইটিস আছে, সিঙ্গেল আছে 110-115টা। আচ্ছা আচ্ছা, আর ইনডোর প্ল্যান্ট সম্পর্কে দু চার কথা বলুন। আমার ইনডোর প্ল্যান্ট অ্যাগ্লোনামা আছে, আচ্ছা ফিলোডেন্ডন আছে, ডাইফোনবেচিয়া আছে, অ্যান্থোরিয়াম আছে। আচ্ছা, এই সব যে গাছগুলো বললেন আরও বহু রকমের আপনার কাছে ইনডোর প্ল্যান্টস রয়েছে, তা এই মুহূর্তে আপনার কাছে কত ভ্যারাইটিস ইনডোর প্ল্যান্টস রয়েছে? 50-60 রকম ভ্যারাইটিস হবে। বন্ধুগণ, ইনডোর প্ল্যান্টস এর ওপরে ভিডিও ইতিপূর্বেই আপলোড করা আছে, দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর সেই সাথে আরও বলি, সঞ্জয়দার বাগানে মূল গাছ হচ্ছে অ্যাডেনিয়াম প্ল্যান্টস, যা সারা ভারত জুড়ে সাপ্লাই করে থাকেন। সেই সাথে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস এবং আউটডোর প্ল্যান্টস সাপ্লাই করেও থাকেন। আগামী দিনে অ্যাডেনিয়াম ওপরে ভিডিও বানাবো সেভ আপনাদের জন্য, সাথে থাকুন, দেখতে থাকুন, ধন্যবাদ। আপনার বাগানের ছবি তোলার জন্য এবং আপনার সহযোগিতা করার জন্য ইন্ডিয়ান নার্সারি গ্রুপ চ্যানেলের পক্ষ থেকে এবং গাছপ্রেমিক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাই। আমার নার্সারির পক্ষ থেকে
এই চ্যানেলকে এবং আমার প্রিয় দর্শক বা শ্রোতা বন্ধুদের আমার নার্সারির তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আগামী দিনে আশা করছি সমস্ত গাছপ্রেমিক মানুষ যেন সুস্থ সবল সুন্দরভাবে জীবনযাপন করে। নমস্কার।